জল্পনা কল্পনা সব মিলিয়ে আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনের ভোটার উপস্থিতি বড় চ্যালেঞ্জ বলে মনে করেছেন এলাকার জনসাধারণ। এই আসনের ভোটার সংখ্যা 2,85,872 জন। চট্টগ্রাম থেকে এমডিএইচ রাজুর পাঠানোর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শাহিন আক্তার। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, উন্নয়নের নৌকা, নৌকা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমরা পটিয়াবাসী, নৌকা সাথে আছি থাকবো আমরা। চট্টগ্রাম 12 আসনের নৌকা প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোতাহারুল ইসলাম চৌধুরী বলেন, দেশের জনগণ বুঝতে পেরেছে নৌকায় একমাত্র নিরাপদ জায়গা, দুর্নীতিবাজরা টাকা খরচ করুক না কেন, জনগণ তাদের আর ভোট দেবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে নৌকার ভোট দেওয়া ছাড়া কোনো পথ নেই। প্রচার প্রচারণায় আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, জনগণের দুঃখ সুখের বন্ধু হিসেবে আছি, আগামীতেও থাকব। সবার প্রতি আমার আকুল আবেদন।